আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসান আজকে আপনাদেরকে ঘাড় এবং বগলের কালো দাগ যেটা মেডিকেলি নিগ্রিকান্স বলে সেটা নিয়ে কিছু কথা বলবো আমরা সাধারণত টিন এজ বয়সে বাচ্চাদের যারা বড় হচ্ছে তাদেরকে এবং অনেক সময় অনেক অ্যাডাল্ট মানুষ যাদের ওজন বেশি তাদেরকে সাধারণত এই ধরনের রোগ ফেস করতে থাকে থাকে এবং তারা আমাদের কাছে আসেন সাধারণত দেখা যায় ঘাড়ের চামড়া মোটা হয়ে যাচ্ছে ঘাড়ের অংশ কালো কালো হয়ে গেছে অনেক কালো যেটা শরীরের অন্যান্য অংশ যেমন কি হাত পা মুখ বডি এসবের তুলনায় ঘাড়ের অংশ তো অত্যধিক কালো এবং একই সঙ্গে ঘাড়ের চামড়া মোটা হয়ে যাচ্ছে একই জিনিস বগলেও হয়ে যাচ্ছে বগলের চামড়া মোটা হয়ে গিয়েছে চামড়া অনেক কালো হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দুই কুচকির মাছের মাঝের অংশ মোটা হয়ে যাচ্ছে চামড়া এবং কালো হয়ে যাচ্ছে অনেক হাতের এই ভাজ এটাও মোটা হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে সব একই এটা মেডিকেল টার্ম আছে যেটাকে বলা হয় নিগ্রিকান্স তো এইটা এমন এক ধরনের রোগ যদিও এটা চর্মরোগের কালো দাগ হচ্ছে এটাকে আমরা বলি মেটাবলিক ডিজিজ মানে শুধুমাত্র চর্মরোগের কারণে যে কালো দাগ হচ্ছে তা কিন্তু নয় এটার সঙ্গে হরমোনাল রিলেশন জড়িত আমরা সাধারণত পেশেন্টকে যদি দেখি প্রথমে তো বললাম যে সাধারণত যারা একটু ওজন বেশি অভ্যাস পার্সন তাদের ক্ষেত্রে হয় এক্ষেত্রে আমরা যখন যদি টেস্ট করি দেখা যায় সেরাম ইনসুলিন লেভেল তাদের অল্টার থাকে কারণ যেহেতু ওজন বেশি এবং একই সঙ্গে অনেক পেশেন্টের থাইরয়েডের সমস্যা থাকে কোন কোন পেশেন্টের রক্ত চর্বি পরিমাণ বেড়ে থাকে কারো ক্ষেত্রে আমরা দেখি জিপিটি বা লিভারের সমস্যা হয়ে থাকে তো এই সব একটা মেটাবলিক একটা অল্টারেশন থাকে মানে রক্তে ও হরমোনাল সমস্যা থাকে একই সঙ্গে তার চামড়া কালো হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে তো পেশেন্টরা আজকাল এক একজনের ব্যাপার এক এক রকম কেউ তার ওজনকে আসলে এটা একটা বদাসান মনে করছেন কেউ মনে করছেন ওজনটা ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু কালো দাগটা আমার মেইন সমস্যা আবার রেয়ারলি আমরা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে মুখে এরকম কালো কালো ছোপ পড়ে থাকে যেটা আসলে এক ধরনের একান্তসিস নিগ্রিকান্স মুখের চামড়া মোটা হয়ে যায় একই সঙ্গে কালো দাগ হয় অনেকে এই ক্ষেত্রে ভুল হয়ে থাকে যে অনেক ফিজিশিয়ানের কাছে এটা আসলে দেখা যায় তারা বা মেস্তার চিকিৎসা হিসেবে এটা দিয়ে থাকেন এটা আসলে ব্যক্তি বেসিক্যালি একান্তসিস নিগ্রিকান্স বা এরকম ওই কালো দাগটাই মুখে যখন চলে আসে তো এই ক্ষেত্রে চিকিৎসা হিসেবে আমরা যেটা বলবো প্রথম এবং প্রধান এবং ফার্স্ট এবং এটা ছাড়া চলবে না সেটা হলো ওজন কমানো বা ওয়েট এক্ষেত্রে তো ওয়েট আসলে অনেক পদ্ধতি পদ্ধতি আছে আজকাল করছেন 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 এক্সারসাইজ আরও কেউ কেউ যদি হরমোনাল সমস্যা থাকে থাইরয়েডের সমস্যা তারপরে ইনসুলিন সেন্সিটিভিটি ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে তারপরে রক্ত চর্বি বেড়ে থাকছে লিভার অ্যাবনরমালিটি হচ্ছে এই সবগুলারই কিন্তু চিকিৎসা চলবে সঙ্গে ওয়েট রিডাকশন করতে হবে ওয়েট রিডাকশন যদি করা হয় আমার ওয়েট রিডাকশন করলে একই সঙ্গে অনেক কাজ করবে আমার ইনসুলিন পেশেন্টের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে যার ফলে আমরা তার চামড়া পাতলা হয়ে থাকবে কালো দাগ কমতে থাকবে একই সঙ্গে ওষুধগুলোও কার্যক্ষমতা বেড়ে যাবে এটা একটা ব্যাপার আর এছাড়া আমরা ইনসুলিন সেন্সিটিভিটির জন্য আমরা মেটফরমিন জাতীয় ওষুধ দিয়ে থাকি অনেকের ক্ষেত্রে মেট ফর্মিনের সঙ্গে আমরা কিছু লাগানোর মলম দিয়ে থাকি তো লাগানোর মলমের ক্ষেত্রে একটা ব্যাপার হলো সাধারণত মুখে বা যদি ঘাড়ে কালো দাগ হয় সেক্ষেত্রে আমরা পাওয়ারফুল বা একটু কম চিন্তা করি ক্রিমের ক্ষেত্রে যে যে কোনো ক্রিমে আমরা দিতে পারি যে কোনো ক্রিম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু চামড়া মোটা হয়ে যাচ্ছে ঘাড়ের চামড়া এই ক্ষেত্রে কোনো ক্ষতিকর নাই দিলে দেয়া যায় কিন্তু বগলের ক্ষেত্রে বা কুচকির ভাজে আমরা পাওয়ারফুল ক্রিম দিতে একটু ইতস্ততা বোধ করি কারণ এখানকার চামড়া তো তুলনামূলক পাতলা তো এই জায়গায় যদি আমরা পাওয়ারফুল ক্রিম দি অনেক সময় কালো দাগ কমে কিন্তু একই সঙ্গে চারিপাশে চামড়াকে ক্ষত করে ফেলে এই জন্য ঘাড় এবং মুখে ক্রিমটা আমরা সচরাচর দিয়ে থাকি অন্যান্য জায়গায় ক্রিম দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকি আর মেটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে থাকি যেটা আসলে ইনসুলিন সেন্সিটাইজার একই সঙ্গে আমরা অনেক সময় ওমেগা থ্রি ক্যাপসুল দিয়ে থাকি সঙ্গে ওইটি দেখন করে থাকেন এছাড়া যদি অন্যান্য কোনো হরমোনাল সমস্যা থাকে সেই অনুযায়ী চিকিৎসা করা হয় অথবা আমরা যদি চাই তো তখন আমরা কোনো হরমোন স্পেশালিস্টের কাছে রেফার করে থাকি তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এইটা এই কালো দাগটা যতটা না কসমেটিক প্রবলেম বা এটার জন্য আমাদের পেশেন্ট আসছে কিন্তু এই ক্ষেত্রে এই কালো কসমেটিকের থেকে ভবিষ্যতে এটা তার জন্য ক্ষতি করবেন কারণ যারা এরকম ওয়েট বেশি থাকেন বা ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে সেসব পেশেন্টের অল্প সময়ের মধ্যে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা অন্যান্য সিনড্রম হওয়ার সম্ভাবনা থাকে তো শুধুমাত্র কালো দাগে চিকিৎসার জন্য না ভবিষ্যতে ভালো থাকার জন্য এখন থেকেই ওয়েট রিডাকশন বা ওজন কমাতে হবে এটাই হলো আমার মেসেজ ধন্যবাদ